কুম ও রহমতুল্লাহ এক একবার প্রশ্ন করেছেন যে আমাদের হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিন চিস্তিকে কি আল্লাহর প্রোফেট মোহাম্মদ সালিয়া তিনি নিজে দাওয়াতি কাজের জন্য পাঠিয়েছেন আর উনি কি হিন্দুস্থানে মানে মুসলিম হওয়ার পেছনে প্রধান কারণ কিনা আর হিন্দুস্থানে ইসলাম কিভাবে আসলো কার মাধ্যমে আসলো ব্যাপারে জানতে চেয়েছেন ভাই প্রথমত বলি হিন্দুস্থানে ইসলাম বা এই উপমহাদেশে ইসলাম এসেছে আরব বণিকদের মাধ্যমে আরব বণিকরা ব্যবসা করতে আসতো সেই সুদূর সৌদি আরব থেকে ব্যবসা করতে এসে তারা ইসলামের প্রথম পর্যায়ে তৈরি করে এরপরে মানে দ্বিতীয় পর্যায়ে আসে সশস্ত্র হামলার মাধ্যমে যেটা মানে বারোশ সাতশত বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যে সিন্ধু অঞ্চলে প্রথমত হামলা করেন সশস্ত্র হামলা করেন রাজা দাহিরের বিরুদ্ধে এরপরে সেখানে তিনি ইসলাম প্রতিষ্ঠা শুরু করেন ইসলাম প্রতিষ্ঠা করেন এবং আস্তে আস্তে তিনি করতে থাকেন আশপাশের অঞ্চলে ইসলাম মানে প্রতিষ্ঠা করতে থাকেন এবং তারপরে বিভিন্ন দায়ীগণ আসতে থাকেন এটা হচ্ছে ভারতে ইসলাম ঢোকার প্রথম সূত্র আর খাজা মঈনুদ্দিন তিস্তি রহমাহুল্লাহ ইনি জন্মগ্রহণ করেছেন এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইয়াতে ইরানে আধুনিক ইরান কিংবা খোরাসান যেটাকে বলা হচ্ছিলো পুরো আগে এটা খোরাসান হিসেবে পরিচিত ছিল এখন এটাকে আধুনিক ইরান কিংবা আধুনিক আফগানিস্তানকে ধরা হচ্ছে এই অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেছেন আর ইনি এগারোশো চারশো মানে এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পরে তারপরে তিনি এক পর্যায়ে ভারতে আসেন এসে ছুপি ধর্মতার যে ছুপি তত্ত্ব এই সুফি তত্ত্বের তিনি বিস্তার ঘটান এবং মৃত্যুবরণ করেন বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এখানে ইসলাম ভারতে আসা খাজা মঈনুদ্দিন চিস্তির সঙ্গে কোনো সম্পর্ক নেই খাজা মঈনুদ্দিন চিস্তির অনেক পূর্বে ভারতে ইসলাম এসেছে এবং ইসলামের বিস্তৃতি ঘটেছে সেই মোহাম্মদ বিন কাসিমের প্রথমে যখন তিনি সশস্ত্র অভিযান চালান রাজা দাইরের বিরুদ্ধে তখন থেকে ইসলামের ভারতে মানে গোড়াপত্তন হয় এবং তখন থেকে ইসলাম দিকবিদিক ছড়িয়ে পড়ে এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাহুল্লাহর যে ইসলাম মানে ভারতে মুসলিম হওয়ার কারণ বা ভারত ভারতে ইসলাম মানে প্রসারের কারণ যে তিনি তানন তিনি এমনি মানে ইসলামের মধ্যে একটা যে সুফি তত্ত্ব তিনি সুফি তত্ত্ব আবিষ্কার করে তিনি সুফি তত্ত্বের মাধ্যমে ইসলাম মানে ইসলামে দাওয়াত মানে ইয়া করেছেন দিয়েছেন যেটা আসলে সুফি তত্ত্বকে ইসলাম মানে সমর্থন করে না ইসলাম সুফি তত্ত্বকে সমর্থন করে না ইসলাম স্বাভাবিক জীবনের নাম সুফিবাদের সুফিবাদের নাম না তাই আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন যে আসলে ইসলাম কিভাবে হিন্দুস্থানে ঢুকলো এবং খাজা মঈনুদ্দিন সিস্তি সিস্তিরমাহুল্লার সম্পর্ক কি এখানে আশা করা যায় বুঝতে পেরেছেন আল্লাহ আলম বি